নিয়মিত চলতে অভাব অনটন রোজগার নেই, তার মাঝে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। কোচবিহারের মেকলিগঞ্জের রানীরহাটে রহস্যজনক ভাবে মৃত্যু হলো স্বামী স্ত্রীর, খুন নাকি অন্য কিছু তদন্তে পুলিশ। শুক্রবার সকাল 6টায় পরিবারের লোকেরা দেখতে পান ওই দম্পতির নিথর দেহ পড়ে রয়েছে শোবার ঘরের মধ্যে। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেকলিগঞ্জ থানার পুলিশ ও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা। মৃত ব্যক্তির নাম রাজকুমার হরিজন, তার স্ত্রীর নাম মঞ্জু হরিজন, তাদের দুজন কন্যা সন্তান রয়েছে। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, রাজকুমার হরিজন পেশায় একজন মুচি, কিন্তু সেই কাজে রোজগার কমে এসেছে। প্রতিদিন মদ্যপান করতেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাই চলতো। এই ঝামেলার জেরে গৃহবধূ বাপের বাড়িও চলে যেতেন। গৃহবধূর মা গন্ধেশ্বরী হরিজন বলেন, তার জামাই প্রতিদিনই মদ্যপান করতো এবং তার মেয়ের উপর চলতো অত্যাচার। হলো আমি তো জানি না, আমি আমার বাড়িতে আগে জামাই বলছে তুই তোর বাপের বাড়ি চলে যা, আমি তোকে খাওয়াইতে পারবো না। ও বলছে আমি আর যাবো না মানুষে, আমি যাই মানুষে খারাপ বলে, যখনই অসুখে পড়ো তখনই আমাকে পাঠাই দাও, মানুষে আমাকে দোষ দেয়, আমি এইভাবে থাকবো, খাবো না, ওনাহারে থাকবো। তাদের মধ্যে কি এর আগেও কোনো অনেক কত অনেক ঝামেলা ছিল, কতবার আমার বাড়িতে, এই তো কিছুদিন আগে গিয়ে 6 মাস থেকে আসলো আমার মেয়ে, 6 মাস থেকে এসে তারপরে গেল, এরা কথা বলে ধাওয়া ধাওয়া দিলাম যে মাল খাও না, মাল খাওয়া যায় না, সংসার আছে, বাচ্চা আছে, মা আছে, ভালো করে খাও, ভালো করে থাকো। জানি না, সকাল 5টায় আমি উঠলাম, ছেলে তো রাত্রিবেলা কাছে কাছে আজকে কিছু শুনলাম না, দূরে আছে, শুতে ইচ্ছে আছে, সে তো নাই, ওর কথাবার্তা কিছু বাসি টাসি কিছু শুনি না। আর ডেলি আমি কিন্তু দরজা ধাক্কা খুলে দেখি, আজকে আমার একটার দিকে ঘুমাইছি, আমার ঘুম ধরে নিছে, তা পরে দেখি ওর কাছে কাছে নাই, সারা সঙ্গে কিছু নাই। এমনিও তো আমার ভয় থাকে যে ওই রকম পেশেন্ট কিছু হয়ে গেল নাকি, কিছু হয়ে গেল নাকি। আপনার ছেলে আগে থেকে অসুস্থ ছিল কোন? কিসের পেশেন্ট ছিল? টিবি ছিল। আচ্ছা, তারপরে ওই যে দেখি দুইজন ওই ঘটনা। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্ত চলছে। সকালবেলা ওনার মা দেখেছে কি ওনার ছেলে আর ওনার বউ পড়ে আছে আর মারা গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি এখন বেসিক্যালি পুরোটা বেসিক্যালি যেখানে অ্যাকারেন্স হয়েছে ওখানে সিনিয়র অফিসারগুলো ভিজিট করেছেন, দেখেছেন কী কী আছে। ওখানে লোকজন বলছে ওনাকে টিবি রোগ ছিল আর শারীরিক রূপ থেকে ও বেসিক্যালি কমজোর ছিল আর আগে ভি এরকম করে চেষ্টা করেছিল কি কবি বিজলি চার্জ ধরেছিল, এরকম করে ব্লেড মেরেছে, এরকম করে লোকজন বলেছে। আমি পুরোটাই যতগুলো অ্যাঙ্গেল আছে ওটাকে ভাবে ইনভেস্টিগেট করছি। দেখুন, আজকে দুটা বডি এমজিএনে যাবে, ওখানে পোস্টমর্টম এক্সামিনেশন হবে, ডক্টর কী বলছে ওটা দেখে তারপরে বলতে পারবো কী হয়েছে।